রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের কোরবানির পশু বেচা কেনা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান প্রতারক চক্র ছিনতায় রোধে হাটগুলোতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে এ সময় যেখানে সেখানে হাট বসালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি জিএম রিপোর্ট রাজধানীতে এক হাটের পশু অন্য হাটে নেয়ার কেউ চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি আরও জানান মহানগরীর উনিশটি হাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেখানে সেখানে হাট বসালে পশু জব্দসহ সংশ্লিষ্টদের আটক করা হবে বলেও জানান কমিশনার পশুর হাটগুলোতে প্রতিবছর নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েন ক্রেতারা হাটের নির্ধারিত স্থান রেখে বেশিরভাগ ক্ষেত্রেই মূল সড়কে রাখা হয় গবাদি পশু আর হাট জুড়ে প্রতারক অজ্ঞান পার্টি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রায় এ সব কিছুই বিবেচনায় রেখে কোরবানির পশুর হাট জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি পশুর হাট বসবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় মহানগরীর স্থায়ী দুইটি ও অস্থায়ী সতেরোটি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে সাদা পোশাকে পুলিশের একাধিক ইউনিট একযুগে কাজ করবে যে সমস্ত হাটে গরু আসবে আসার পথের নিরাপত্তা হাটের যে স্থানে লেনদেন হবে বেচা কেনা হবে সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে ট্র্যাকে তারা যেন সেই হাটের নামটি মোবাইল ফোন নাম্বার সহ লিখে দেয় যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও জানান অনুমোদনহীন হাটের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিস করে নেব মানুষজন সহ সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে এবং যে হাটের এরিয়াটুকু সেটি চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে অজ্ঞান ও মলম পাটির খপ পরে কেউ যাতে না পড়ে সেজন্য এবার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ এদিকে রাজধানীর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জিএম এম তসলিম এটিএন বাংলা ঢাকা